সরমাইসি তিলোশন এগ্রো। দেখুন এটা জয়েন্ট ইয়ারের 50-45 2024 এর নতুন গাড়ি বটে। এটা 46 এইচপি নতুন গাড়ি জয়েন্ট ইয়ার এখানে লঞ্চ করেছে। এখানে বেজিং 50-45 এর এখানে বেজিং, আর এখানে পাওয়ার প্রো গিয়ার প্রো এর এখানে বেজিং করে দিয়েছে। এখানে সেম বেজিং আছে জয়েন্ট ইয়ারে, এখানে 50-45 এ বেজিং দিয়েছে, এখানে পাওয়ার প্রো গিয়ার প্রো এর এখানে বেজিং দিয়েছে। তো ইয়ার যে ইঞ্জিনটা আছে এটা হলো 2900 সিসির ইঞ্জিন, 3 সিলিন্ডার 30-29 ডি সিরিজের ইঞ্জিন এটা। আর ইয়ার যে ইঞ্জিনটা আছে এটা কুলান ফুল উইথ ওভার ফ্লো ডিসেবল ন্যাচারাল অ্যাসপেক্ট ডিজেল ইঞ্জিন, পাওয়ার স্টারিং আর হাইড্রোলিকের এটা ট্যান্ডম পাম্প দিয়েছে, হাইড্রোলিকের ফিল্টার দিয়েছে, আর এখানে কুলার দিয়েছে একটা যাতে তেল ঠান্ডা হয়। আর এখানে ইয়ার স্টার্টার মোটর দিয়েছে 12 ভোল্ট 2.5 কিলোওয়াট এক সাইডে দিয়েছে, 12 ভোল্ট 88 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে, অল্টারনেটার দিয়ে আছে 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার অল্টারনেটার দিয়েছে। আর এটা দেখুন মাইক্রো ইনল্যান্ড বসের ফিউল পাম্প 3 সিলিন্ডার, এটা বস কোম্পানি দিয়েছে। আর এটা ওয়াটার সেপারেটার দিয়েছে, আর এটা একটা ডিজেল ফিল্টার দিয়েছে। আর ইয়ার যে এক্সেলটা দেখুন, এক্সেলটা চেঞ্জ করেছে, এক্সেলটা চেঞ্জ করে না মানে কিছু কিছু সিস্টেম কিছু এখানে চেঞ্জ করেছে। আগে যে জয়েন্ট ইয়ারে যেমন এয়ার মানে গ্যাসটা যেটা বেরাবার জন্যে সেটা এখানে করে না, এখন জয়েন্ট ইয়ারে যে সমস্ত গাড়ি যে নতুন আপডেট করেছে সমস্ত গাড়িতে এয়ার বেটার করে দিয়েছে। আর ইয়ার যে এক্সেলটা দেখুন, এখানে সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং এখানে কোম্পানি অফার করেছে, ডুয়াল অ্যাক্টিং দেয়নি, সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং। আর এখানে টায়ার ওয়েট দিয়েছে যাতে ব্যালেন্সিং হয়। আর ইয়ার যে সামনের যে এক্সেলটা আছে বেভেল এক্সেল দেখুন আছে, এখানে সিল যাতে কাদা না যায়। আর ইয়ার যে সামনের চাকা হলো 9/5/20, আর পেছনের যে চাকা হলো 14/28, কোম্পানি এখানে হাইলক চাকা বিকেটি কোম্পানি প্রোভাইড করেছে। এখানে দেখুন মাডগার্ড দিয়েছে যাতে হিট প্রোটেকশনের জন্য। ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে 60 লিটারের। আর এইখানে দেখুন জয়েন্ট ডিয়ার এখানে সার্প একটা লোগো দিয়েছে ফরেনার, আর এখানে ক্রোম ফিনিশ দিয়েছে জয়েন্ট ডিয়ার। আর এখানে সামনে একটা বাম্পা দিয়েছে 80-90 কেজি। এখানে এসএফসি প্লেটটা দেখুন, এখানে জয়েন্ট ডিয়ার 50-45 এর গাড়ি বটে মডেলটা। আর ইয়ার ম্যানুফ্যাকচারিং ডেট হলো 7/2024। পিটো কিলোওয়াট আছে 28.1 আছে, আর পিটো এইচপি আছে 38.2 আছে। আর ইয়ার যে এসএফসি আছে 270 গ্রাম পার কিলোওয়াট দিয়েছে, আর 198.6 এখানে দিয়েছে এসএফসি। আর এখানে দেখুন লোডার ডোজার ফিট করাবার জন্য এগুলো হোল করে দিয়েছে যাতে পরে কাউকে না করতে না হয়। কোম্পানি দেখুন এগুলো হেলোজেন বাল্ব এগুলো কোম্পানি দিয়ে রেখেছে হাইলাক্সার। আর এইখানে দেখুন উঠার জন্য এখানে হ্যান্ড গ্রিপ একটা দিয়েছে, তো ইয়ার আমি প্ল্যাটফর্মটা উঠে দেখাচ্ছি। দেখুন ইয়ার যে স্টিয়ারিংটা আছে গাড়ির মতন ছোট স্টিয়ারিং দিয়েছে, আর এখানে জয়েন্ট ইয়ার এখানে লোগো দিয়েছে ছোট। আর ইয়ার যে ইনস্ট্রুমেন্ট কনসোলটা আছে ডিজিটাল আর অ্যানালগ দুটাই কম্বিনেশন দিয়েছে এখানে। আর এখানে 12 ভোল্ট চার্জিং এর মোবাইল চার্জিং এর সকেট, আর এখানে মোবাইল যাতে রাখা যায় তার জন্য এখানে জায়গা দিয়েছে। আর এটা হেজার্ডের লাইটের অপশন দিয়েছে, আর এটা লাইট, এখানে হরন, আর এটা হ্যান্ড অ্যাক্সেলেরেটর দিয়েছে। আর ইয়ার যে প্ল্যাটফর্মটা দেখুন এখানে, আর এখানে মিডিলের যে বাম্পটা আছে ওইটা এখনও আছে, আর ফ্যাট প্ল্যাটফর্ম করানি, তবে এখানে কাভার দিয়ে দিয়েছে প্লাস্টিকের। আর ইয়ার যে ব্রেকার ক্লাসটা আছে স্পেটাল ব্রেকার ক্লাস দিয়েছে, সাসপেন্ডেল দেয়নি। এর মধ্যে চেঞ্জ হয়েছিল, আগে যে গাড়িগুলো ছিল 8+4 কলার শিফট গিয়ার বক্স আছে ছিল আগে, আর এখানে যে গিয়ার বক্সের সিস্টেম আছে দেখুন এইখানে 12+4 দিয়েছে, এইখানে দিয়েছে এ, এখানে বি দিয়েছে, এখানে নিউট্রাল দিয়েছে, এখানে সি আর, আর এই সাইডে আছে 2-4 নিউট্রাল 1-3 12+4 কোলার শিফট গিয়ার বক্স দিয়েছে। আর এইটা দেখুন ইয়ার পার্কিং ব্রেক এখানে দিয়েছে পার্কিং ব্রেক, আর এইটা হলো ইয়ার এক্সেলেটার দিয়েছে। আর জয়েন্টটা দেখুন ছোট গাড়ি থেকে বড় গাড়ি সমস্ত এটা ডিফেন্সার লক দেয়, ছোট গাড়ি থেকে বড় গাড়ি সমস্ত গাড়িতে ডিফেন্সার লক দেয়। আর ইয়ার গিয়ার অপশানতে বললাম এটা কোলার শিফট 12+4 16 গিয়ার বক্সের গাড়ি, 50-50D 50-45 যে গাড়িগুলো আছে সবগুলো এখন গিয়ার পড়েছে, সিরিজগুলো আছে 12+4 গিয়ার বক্স করেছে। আর এইটা হলো ইয়ার 4x4 এনগেজ আর ডিসএনগেজ করা রিটার লিভার। আর এইটা হলো ইয়ার 540-540 ইকোনমি, এখানে দেখুন 540-2000 রেটেড আরপিএম, 540 ইকোনমি 1650 রেটেড আরপিএম, দুটো এখানে পিটিও দিয়েছে। আর ইয়ার যে ডিজেল ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে 60 লিটার ডিজেল ট্যাঙ্কের ক্যাপাসিটি দিয়েছে। আর এইটা হলো ইয়ার টুল বক্স দিয়েছে টুল ক্যারি করার জন্য, এদিকে দিয়েছে ডাফট অ্যান্ড পজিশন লিভার দিয়েছে এইগুলো। আর এইখানে দেখুন এটা চ্যাট দিয়ে দিয়েছে কোন গিয়ারে কী স্পিড আছে এখানে চ্যাট দিয়ে দিয়েছে। আর এইখানে দেখুন জয়েন্টের ট্রান্সপোর্ট লক দিয়েছে এখানে জয়েন্টের, এইটা হলো ইয়ার হাইড্রোলিক ফিল্টার, দেখুন এত বড় হাইড্রোলিক ফিল্টার দিয়েছে, 1600 কেজির মতন ইয়ার লিফটিং ক্যাপাসিটি আছে। এখানে সিঙ্গেল ডিস্ট্রিবিউটার একটাই টলিতে জন্য একটাই ডিস্ট্রিবিউটার দিয়েছে,
আর এইটা টলিতে লাইট দেওয়ার জন্য এটা 12 ভোল্টের একটা সকেট দিয়েছে। আর এখানে দেখুন টপলিং কানেক্ট করার জন্য এখানে 3টা হোল দিয়ে দিয়েছে এটা সেন্সিংয়ের। এর পেছনে যে রিডাকশানটা আছে এটি পিআই রিডাকশান দিয়েছে। এর যে 4x4 দেখুন যে শ্যাফটটা আছে দেখুন এখানে ফাইবারে এটা গার্ড দিয়ে দিয়েছে। কোম্পানি 1428 এখানে কোম্পানি প্রোভাইড করছে, বিকেটি চাকা দিচ্ছে আর এটাও সেম বিকেটি চাকা দিচ্ছে 9524। গাড়ির যে হোয়াইট আছে 1760 কেজির মতন হোয়াইট আছে গাড়ির। আর ইয়ার যে হুইল বেস আছে 1970 NM। আর ইয়ার যে লেন্থ আছে 3400 NM। আর বিট আছে 1780 NM। আর 2000 rated RPM এ যেটা ব্যাকআপ টক লাগায় 197 NM। আর ইয়ার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 390 NM। এটা ভালো লাগে থাকে তো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ইনস্টাগ্রাম যে পেজ আছে সেটা ফলো করবেন।